ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা দু হাজার চব্বিশ ভোটের এক্ষেত্রে আমি যেটা দেখাচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলাতে যে স্টিচ বুকলেটের স্যাম্পেল দিয়েছে বা ওখানে যে ধরনের স্টিচ বুকলেট দেওয়া হবে সেই স্যাম্পেলটা এখানে অরিজিনাল তুলে ধরা হয়েছে তো আমি সেখানে কী কী ফর্ম থাকবে জাস্ট একটু আপনাদের সাথে টাচ করে যাচ্ছি বিষয়টা এটা হচ্ছে স্পেশাল বুকলেট বা স্টিচ বুকলেটের একদম কভার পিসটা যেটা আমরা বলি সেখানে প্রথমে বুথের নম্বর এবং নাম লিখবেন এবং কি কী ফর্ম এখানে আছে দেখুন ভোটার টার্ন আউট রিপোর্ট মানে পিএস জিরো ফাইভ প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশনের চারটি পার্ট প্রিজাইডিং অফিসার ডায়েরি প্রিজাইডিং অফিসার রিপোর্টের পাঁচটি পার্ট পোলিং স্টেশন ডেটা ফর স্কুটিনি ডিসিশন প্রিজাইডিং অফিসার অ্যাডিশনাল সিক্সটিন পয়েন্ট রিপোর্ট আর অ্যাকাউন্ট অফ ভোট মানে ফর্ম সেভেন্টিন সি এই দুটি ভিডিও বা এই সমস্ত ভিডিওই কিন্তু আমার দেওয়া আছে এবং সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন প্লে লিস্টটা একটু ঘেটে আপনারা ভিডিওগুলো কাইন্ডলি দেখে নেবেন এখানে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন তারপর চারজন পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার সহ প্রত্যেকের নাম এবং আপনার এখানে শুধু নামটাই লিখতে বলা হয়েছে ফুল নেম অফ পোলিং অফিসিয়াল তারপরে পোলিং স্টেশনের নম্বর এবং নাম বিধানসভার নম্বর এবং নাম লোকসভার নম্বর এবং নাম প্রিজাইডিং অফিসারের ফোন নাম্বার মাইক্রো অফিসার ট্যাগ আছে কিনা না অফিসারের সই এই হচ্ছে মূলত বিষয়বস্তু আর যে আর আপনার এখানে টোটাল যে ভোট প্রিজাইডিং অফিসার সেভেন্টিন সি পয়েন্ট সিক্স প্রিজাইডিং অফিসার ডায়েরির পয়েন্ট এগারো মানে টোটাল ভোট যতজন পড়েছে মেন ওমেন থার্ড জেন্ডার আর আর টোটাল ভোট এবং এই টোটাল ভোট মানে হচ্ছে কন্ট্রোল ইউনিটের টোটাল যে ভোট পড়েছে সেই সংখ্যাটা এখানে লিখবেন তার সাপেক্ষে ব্যাস এই গেল বিষয় এবার ফর্মগুলো যেমন পিএস জিরো ফাইভ এখানে দেখতে পাচ্ছেন এটা স্টেট মানে বেঙ্গল লিখবেন বিধানসভার নম্বর এবং নাম লোকসভার নম্বর এবং নাম নাম পুলিশ স্টেশনের নম্বর এবং নাম আর প্রত্যেকটা ফর্মের ওপরে ডান দিকে ডিস্টিংশিয়ান মার্ক দেবেন আর ডেট অফ পোল এখানে দেবেন টোটাল ভোটার মেন ওমেন থার্ড জেন্ডার এই টোটাল ভোটারটা আপনার পরে ইডিসিটা প্লাস দিয়ে লিখে দেবেন আর টোটাল কতজন ভোট দিয়েছে এখানেও মেন ওমেন থার্ড জেন্ডার টোটাল এবং আমি আবার বলছি এই টোটাল ভোট মানে কন্ট্রোল ইউনিটে যেটা টোটাল ভোট পড়েছে তারপর কতজন আপনার এপিক দেখিয়ে ভোট দিয়ে ভোট দিয়েছে টেন্ডার ভোট যদি হয় আর ডিক্লারেশান ফর্টি নাইন এম এ ডিক্লারেশান দিয়ে আপনার কজন ভোট দিয়েছে সেই বিষয়ে এখানে চলে আসছে মানে টেস্ট ভোট আর কি আচ্ছা তারপর এখানে পিজেন বিষয়ের সই আর এখানে যা যা আছে এগুলো হলো তারপরে এটা হচ্ছে আপনার প্রিজাইডিং অফিসারে কী বলছে ডিক্লারেশান ডিক্লারেশনে পার্ট ওয়ান মানে ভোট শুরুর আগে আর ডিক্লারেশান টু মানে ভোট চলাকালীন যদি কোনো মেশিন পরিবর্তন হয় এবং এক্ষেত্রে একটা জিনিস দেখুন ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিট খারাপ হওয়ার বিষয়টা এখানে উল্লেখ করতে বলা হয়েছে কাজে ভিভিপ্যাট খারাপ হলে কিন্তু পার্ট টুটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই পার্ট থ্রিটা হচ্ছে সেভেনটিন সি দেওয়ার পর রিসিভ আর পার্ট ফোরটা হচ্ছে আপনার মেশিন টেশিনগুলো সিল করার পর সেই ডিক্লারেশান এটা গেল যেতাবার প্রিজাইডিং অফিসার ডায়রি ডায়েরি সমস্ত ভিডিও আমার দেওয়া যে এখানে আমি এগুলো ডিটেলস আর বলছি না আর এখানে এই যে ছকটা আমরা অনেকে প্রশ্ন করেন এই ছকটা মানে ভিজিট সিটের প্রিজাইডিং অফিসারেতে এটা কিন্তু আপনার আপনিই ফিল আপ করবেন মানে যিনি প্রিজাইডিং অফিসার ঠিক তিনিই এটা ফিল আপ করবেন এখানে ভিজিটরদের কোনো কিন্তু ব্যাপার সাপার নেই আচ্ছা এবার আপনার প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট ওয়ান দেখুন অনেকগুলো করে ঘর আছে ষোলোটা ঘর দেওয়া আছে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ঘর কম থাকলে কিভাবে কি করব অনেকগুলি ঘর আছে কাজে এটা নিয়ে কোনো চিন্তা চিন্তা আপনাদের হবে না আচ্ছা তারপরে পার্ট টু প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট থ্রি পার্ট ফোর এবং পার্ট ফাইভ গেল এই বিষয়টা এরপর আপনার আসছে পোলিং স্টেশন ডেটা টোটাল ইলেকটন ইন পোলিং স্টেশন এখানে টোটাল ইলেকটর লিখবেন ইডিসিটা প্লাস দিয়ে পাশে লিখে দেবেন কতজন ভোট দিয়েছে এটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের যেটা ভোট সেই ভোটটা লিখবেন সেই সাপেক্ষে পুরুষ মহিলা থার্ড জেন্ডার টেন্ডার ভোট কটা হয়েছে চ্যালেঞ্জ ভোট কটা হয়েছে সিএসবি ভোট যদি হয়ে থাকে পক্সি ভোট এবং কতজন এপিক দেখিয়ে ভোট দিয়েছে তারপরে নাম্বার ইলসেড রাইট ভোট অন দি আচ্ছা অল্টারনেটিভ ডকুমেন্ট দেখি কতজন ভোট দিয়েছে তারপর রুল নাইন ও মানে ডিসাইডেড নট টু মানে রিফিউজ টু ভোট কতজন হয়েছে কতজন পোলিং এজেন্ট ছিল ওভারসিজ ভোট কতজন হয়েছে নাম্বার অফ ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট প্যাড ইউজ এখানে যদি সবকটা একটা করে হয় ওয়ান ইচ লিখে দেবেন আর যদি এমনটা হয় যে ভিভিপ্যাট একবার পাল্টাতে হয়েছে তাহলে ওয়ান সি ইউ ওয়ান বি টু ভিভি এইভাবে লিখে দেবেন ওয়েদার চেঞ্জ অর রিপ্লেস যদি ইয়েস নো হয় আচ্ছা যদি ইয়েস হয় সেক্ষেত্রে কখন চেঞ্জ করেছেন কী কারণে চেঞ্জ হয়েছে এসডি ভোটার তারপরে কতজন এএসডি ভোট দিয়েছে কোনো ঘটনা ঘটেছে কিনা কোনো কমপ্লেন পেয়েছেন কি না তাহলে এই হলো সতেরোটা পয়েন্ট এবং এটাও আমার ভিডিও দেওয়া আছে আর এটা আপনার ওই অবজারভার যেটা বলা হলো যে প্রিজাইডিং অফিসার্স অ্যাডিশনাল রিপোর্ট এখানেও যেগুলো আছে একটু এটা হেলিয়ে আছে ফর্মটা আপনারা একটু মোবাইলটা ঘুরিয়ে দেখে নেবেন সিএপিএফ আছে কিনা না পোলিং বুথের নম্বর সিএপি বাচ্চা কিনা মাইক্রো অবজারভার ছিল কিনা ভিডিও ক্যামেরা ছিল কিনা না টোটাল ভোটার এখানেও প্লাস দি ইডি সেটা লিখে দেবেন কতগুলি ভোট পড়েছে আচ্ছা পার্সেন্টেজ তারপর টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট কতজন ক্যান্ডিডেট মানে এখানে নোটা বাদ দিয়ে যতজন ক্যান্ডিডেট আমরা ব্যালট ইউনিটে আছে বা ফর্ম সেভেন এতে আছে সেটা নাম্বার অফ ক্যান্ডিডেট রিপ্রেজেন্টেড বাই পোলিং এজেন্ট কতজন ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট ছিল ইউজিং ডকুমেন্ট আধার দেন এপিক দেখিয়ে কতজন ভোট দিয়েছে হোয়েদার মকপল ডান ইন এজেন্ট সব এজেন্ট এজেন্টদের উপস্থিতিতে মকপল করা হয়েছিল না মানে এজেন্ট ছিল কি না মকপলের সময় ইয়েস নো মকপল ক্লিয়ার করেছিলেন কিনা ইয়েসনো হয়েদার মেশিন ক্লোজড অ্যান্ড সিল প্রপারলি ইয়েসনো এজেন্টদের উপস্থিতিতে মেশিন ক্লোজ করা হয়েছিল কিনা সিল করা হয়েছিল না মানে সেই সময় এজেন্ট ছিল কি না ইয়েস নো সেভেন্টিন সি এজেন্টদেরকে দেওয়া হয়েছিল কিনা তাদের সিগনেচার নিয়ে ইয়েস নো নাম্বার অফ ভোটার্স হু হ্যাভ ভোটেড আফটার সিক্স পি এম মানে কিউ স্লিপ দেখিয়ে কিউ কিউতে কতজন ভোটার ছিল বা কিউ স্লিপ দেখিয়ে কতজন ভোট দিয়েছে সেটা কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে কিনা ইয়েস নো তাহলে এই হলো গিয়ে বিষয় কাজে জটিল ব্যাপার কিছুই নাই তোলাতে ডেট দিয়ে দেবেন পিজেন কমিশ সই করে দেবেন ওই পাশে এখানে সই জায়গা আছে এইয নিচেতে আর ডিসটিংশিক মার্ক ওপর দিকে একটা দিয়ে দেবেন আচ্ছা এটা গেলো তারপর ফর্ম সেভেনটিন সি ফিল আপ করা আপনারা অলরেডি সবাই শিখে গেছেন আমার ভিডিও দেওয়া আছে কাজে ফর্ম সেভেনটিন সি তো এই কটা স্টিচ বুকলেটে আপনার ফর্ম রয়েছে আর এটা ফর্ম সেভেন্টিন সি পার্ট টু কাউন্টিংয়ের সময় কাজে লাগবে এটা আপনাদের কিছু করণীয় নেই তো এই আপনার স্টিচ বুলেটে ফর্ম রয়েছে কাজে একটু জাস্ট টাচ করে গেলাম যে বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর এই সংশ্লিষ্ট ভিডিওগুলো আপনারা দেখুন তাহলে ফর্ম ফিল আপগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ